তো হুজ্জুদি বাজারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ব্যাপারটা হচ্ছে, আজকে রবিবার, আমার আজকে কাজ ছুটি, ঘরের মধ্যে বসে আছি, সেই সকাল থেকে কিচ্ছু ভালো লাগছে না, পুরো বোর লাগছে। আমি এখন কি করব কি করব ভাবতে ভাবতে মনে হলো যে একটু বাইরের দিক দিয়ে ঘুরে আসি। অনেকদিন হলো পাটনাতে এসেছি, কিন্তু পাটনাতে একবারও ঘুরে দেখিনি, এক্সপ্লোর করিনি। কাজের জন্য এদিক ওদিক গেছি, কিন্তু ঘুরতে বেরোনি, এক্সপ্লোর করতে বেরোনি। তো আজকে হালকার উপর দিয়ে পাটনা এক্সপ্লোর করতে বেরোবো। তো চলো এখন হালকার উপর দিয়ে রেডি হয়ে ফটাক সে বেরিয়ে যাই। তো বেরিয়ে একটু হালকার উপর লাঞ্চ করে পাটনা এক্সপ্লোর করতে বেরিয়ে যাবো হালকার উপর দিয়ে। এই যে, এটা হচ্ছে আমার ছোট সংসার। এখানে আমার সব জামাকাপড় গুলো এলোমেলো ভাবে রয়েছে। এটা আমার বিছানা, এখানে আমি শুই ঘুমাই, এটা বেসিন, হাত ফাত ধুই, পানি এখানে। এই হচ্ছে আমার ছোট সংসার। এখানে হচ্ছে জানলা, জানলা দিয়ে বাইরের ভিউটা দেখো, জাস্ট এরকম বাইরের ভিউটা, বাইরের ভিউটা জাস্ট এইরকম। তো এখন যাওয়ার জন্য আমি এই জামাটা পরবো আর এই যে এই প্যান্টটা পরবো। তো ব্যাস, আমি হালকার মধ্যে রেডি হয়ে গেছি, ছাপটি সেজে নিয়েছি। আমি এখন এই বেরিয়ে পড়েছি, এখানে যে এই ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাটটা আমি থাকি। এখন এখান থেকে হেঁটে যাব আগাম কুমা অটো স্ট্যান্ডের ওখানে, ওখানে লাঞ্চ করব। একটা দোকান আছে, পাতি দোকান, লোকাল দোকান। ওখানে 50 টাকা দিয়ে হালকার ওপর দিয়ে সাদা খানা খাবো। এখানে সবাই সাদা খানা বলে, যেটা ডাল ভাত, যেটা তো ওই খাবো। খেয়ে দিয়ে এখন সোজা বেরিয়ে যাবো। তো চলো হালকার ওপর দিয়ে। আমি এখন এই মেন রোডে চলে এসেছি। জাস্ট রোডটা দেখো, টাটা ভাঙা রোড। দেখো আমার সব কিছু ফেটে যাচ্ছে রোডে, সানগ্লাস পরে তাও তাকাতে পারছি না, মানে লেভেলের রোড পাবো। এখানে এই বাসগুলো বেশ সুন্দর, সিএনজি, গ্রিন সিএনজি বাস। এখানে বাসগুলো বেশ সুন্দর, আওয়াজ হয় না বাসগুলো, একদম আওয়াজ নেই বাসগুলো, বেশ আরামদায়ক। আর বাসে উঠেছিলাম, বাসে আমি প্রায় 5 থেকে 8 কিলোমিটার মতো ট্রাভেল করেছি বাসে। বাস ভাড়া নিয়েছিল মাত্র 8 টাকা। 2 থেকে 3 কিলোমিটার টোটোতে যাবে, তোমার 10 টাকা নেবে, এমনি টোটোতে উঠলে 5 টাকা। কলকাতা ওদিকে সব নেই আর। এটা হচ্ছে আগাম কুমা অটো স্ট্যান্ড, আর এই যে পাশে দোকানটা দেখতে পাচ্ছো হোটেল, এই হোটেলে এখন আমি খাবো। আমি এখন খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি হালকার উপর দিয়ে, বেশ পেট ভরে খেয়ে নিলাম। পেট ভরে খেয়ে একটা মাজা কিনে নিলাম, কিন্তু আমি মাজার একটা জিনিস বুঝলাম না, এরা এখন পেপার স্ট্র করেছে, কিন্তু পেপার স্ট্রটা দিচ্ছে প্লাস্টিকের ভেতরে, মানে আলাদা। তো চলো এখান থেকে অটো করে এখন পাটনা স্টেশন যাবো হালকার উপর দিয়ে। এখন আমি হোটেল থেকে বেরিয়ে পড়েছি, সিএনজি গ্রিন বাস, আমার ফেভারিট, খুব ভালো এই বাসটা। ওই যে দূরে দেখতে পাচ্ছ পাটনা জাংশন, এই সোজা গেলে পাটনা জাংশন স্টেশন, ওই সামনে ওটাই হচ্ছে স্টেশন। এখন এখান থেকে আমি প্ল্যান করেছি এখানে কলকাতা ময়দানে ছোট ভাই গান্ধী ময়দান, পাটনা গান্ধী ময়দান যাবো। পাটনা গান্ধী ময়দানের জন্য অটো খুঁজি, চলো। এখন গান্ধী ময়দান যাওয়ার অটোয় উঠে পড়েছি, অটোর মধ্যে জাস্ট দেখো কত হিরোইন। এখন আমি অটো থেকে নেমে পড়েছি গান্ধী ময়দানে, পাটটা হচ্ছে গান্ধী ময়দান। আমি এপারে আছি, ওপারে যেতে হবে, বিশাল রোদ, তোমরা বুঝতেই পারছো, চোখ মুখ পুরো পুড়ে যাচ্ছে। তো ঘুরতে ঘুরতে আমার খুব জোর জল তেষ্টা পেয়ে গেছিল। তো সামনে আমি লেবু পানি দেখে হালকা উপর দিয়ে লেবু পানি খেয়েছিলাম চকচক করে, বেশ ভালোই টেস্ট ছিল, মিষ্টি মিষ্টি, নন্দা নন্দা। তো এখানে ঘুরতে ঘুরতে একটা দোকানে এই কভারটা দেখলাম, গোল্ডেন কালারের এলভি লুইস ভিসানের কভার। এই কভারটা আমি 100 টাকা দিয়ে কিনে নিলাম, এলভির কভার মাত্র 100 টাকা। হালকার উপর দিয়ে এখন এই গান্ধী ময়দানে ঢুকছি, এই যে ধুয়ে গেছি পক করে। এখানে সামনে একটা কি মেলা মতো হচ্ছে, হস্তশিল্পের মেলা মনে হয়। চলো হালকা উপর দিয়ে এখানে মেলার মধ্যে ঢুকে দেখে আসি। এখানে মাটির জিনিসের মেলা বসেছে, বিভিন্ন ধরনের মাটির কারুকার্য করা আছে এখানে। ও বাবা গো, কি রোদ কি রোদ! এটা হচ্ছে আমাদের কলকাতা ময়দানের ছোট ভাই। এদিকে অনেক রকমের আছে, সব তিন রকমের মূর্তি ফুর্তি আছে। আর্ট এন্ড ক্রাফট সিল্ক এক্সপো, চলো ভেতর ঢুকে দেখি। এখানে আবার সব থালা বাসন সব কি সব পাওয়া যাচ্ছে। ভাবা বেরোচ্ছে এখানে, সব সিল্কের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। বাউ, বিউটিফুল, মেয়েদের কাজে লাগবে, আমার কোনো কাজে লাগবে, কিন্তু তাও ঘুরতে এসেছি। চুড়ি গুনছি সব পাওয়া যাচ্ছে। এখানে সব কত রকমের চাটনি আচার বিক্রি হচ্ছে। সিংহ মামা বসে আছে এখানে, একা দুটো সিংহ মামা। এখানে আমার কোনো কাজ নেই, চলো এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে আশেপাশে গান্ধী ময়দানটা এক্সপ্লোর করি, চলো। গান্ধী ময়দানের চারপাশটা কি সুন্দর গাছ দিয়ে ভরা, এখানে সাইডে আবার সিট রেখেছে, কি সুন্দর। এরকম যদি আমাদের কলকাতা ময়দানের চারপাশেও করতো খুব ভালো হতো, কিন্তু না, দরকার নেই, কলকাতা ময়দানে সব ওই মাঠের মধ্যেই বসে থাকবে, কোনো ব্যাপার না। বাবা, এখানে আবার জিম ফিম করা আছে, এখানে আবার সবাই জিম করছে, বাবা
আউটডোর জিম করা আছে এখানে। এটা বেশ ভালো জিনিস বানিয়ে দিয়েছে বিহার সরকার, আমাদের কলকাতা সরকার বানায়নি। আমি এখানে হালকার উপর দিয়ে বসে পড়েছি একটা ছাওয়া দেখে, বিশাল গরম, হাঁটতে পারছি না। সানগ্লাসের ভেতর দিকেও তাকাচ্ছি, তাও চোখ জ্বালা করছে। একটু পানি টানি খাই, খেয়ে একটু ইঞ্জিনের তেল মারি। তাই যে সকাল থেকে আমার হাতে কি একটা হয়েছে, রাতের বেলা আমি জানি না, ঘুমাচ্ছিলাম, হাত পুরো ভালো ছিল। সকালবেলা উঠেই দেখি আমার হাতে, এই যে দেখতে পাচ্ছ লাল লাল কি হয়েছে, হাতে হয়েছে প্লাস ডান পায়ের থাইতেও হয়েছে। কি হয়েছে আমি জানি না, বিশাল জ্বালা করছে এগুলো। আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়েছি, এখন জানি না, মনে হয় আমার কোনো অ্যাসিড পোকাগুলো আছে, অ্যাসিড পোকাগুলো হাতের ওপর দিয়ে ছিটে গেছে। আমি এখন এখানে পাটনা গান্ধী ময়দানের ভেতরে আছি। তো এখানে দেখো পেছনে কত ভাগে ভাগে ক্রিকেট খেলা হচ্ছে, এখানে একটা ক্রিকেট খেলা হচ্ছে, এখানে একটা ক্রিকেট, ওখানে একটা ক্রিকেট, তার পাশে আর একটা ক্রিকেট, আরো ওদিকে সব, এখানে অনেকে অনেক কিছু প্র্যাকটিস করছে, সেই ওখানে একটা ক্রিকেট হচ্ছে। সব মাঠ ছোট ছোট করে ভাগ করে এখানে ক্রিকেট খেলছে। আমাদের কলকাতা ময়দানে যেমন ভাবে খেলা হয় বিকেলবেলা, তেমনভাবেই খেলা হচ্ছে। আমার নিজেরও খেলতে মন চাইছে, কিন্তু কেউ খেলতে নেবে না। হ্যাঁ বললে অবশ্যই খেলতে নেবে, কিন্তু এখন আমি খেলবো না, এখন আমাকে ভিডিও বানাতে হবে। কয়েকজন বসে বসে ছাওয়ার মধ্যে মজা নিচ্ছে, একজন পড়াশোনা করছে। ছেলেগুলো আলাদাই ভাই, আলাদাই। আমি এখন হালকার উপর দিয়ে মাঠের মাঝখানে চলে এসেছি পুরো। এখানে সব ছেলে পিলেরা দৌড়াচ্ছে, অরেঞ্জ গ্যাং হালকার উপর দিয়ে। আমারও দেখে দৌড়াতে ইচ্ছা করছে, আমি একসময় দৌড়াতাম এরকম। হাই জাম্প লং জাম্পের প্র্যাকটিস হচ্ছে, অনেক রকমের প্র্যাকটিস হয় এখানে। কত ঝিঝি বোকা উঠছে এখানে, এই জিনিসটা কি কিছু বুঝতেও পারছি না, কিছু লেখাও নেই এখানে, কি জানি কি এটা। ও বাবা বিশাল রোদ, চলো আমি একটু ছাওয়ার দিয়ে গিয়ে বসি। তো ঘুরতে ঘুরতে মোটামুটি আমি টায়ার্ড হয়ে গেছিলাম, টায়ার্ড হয়ে এখানে বসে পড়েছি। আর হালকার উপর দিয়ে সূর্যটাও ডুবে গেল, একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে। এখানে একটা সুন্দর মেঘ দেখা যাচ্ছে, ওয়াও বিউটিফুল অরেঞ্জ কালারের মেঘ। এখন এদের সব খেলাধুলো এখনো শেষ হয়নি, কিন্তু আমার এনার্জি শেষ, আমি এখন এখানে বসে আছি। এবার হালকা উপর দিয়ে উঠে ওই দিকটায় যাবো, ওই দিকটায় একটা পার্ক মতো আছে না কি, এখান থেকে দেখে বুঝতে পারছি বা জানি না, চলো ওদিকটা যাওয়া যাক। এই যে সেই পার্ক মতো জায়গায় চলে এসেছি, ওখানে একদল ছেলে পিলে বসে বসে কি করছে জানি না, গেঁয়া মাজা খাচ্ছে হয়তো। পাশে মাঠ, মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা, গাছপালা, মাঝখানটায় এখানে একটা মাঠ আছে, এখানে সবাই ছেলে পিলে ফুটবল খেলছে, আর বাচ্চা কাচ্চারা খেলছে ফুটবল। ওই যে হচ্ছে গান্ধীজির মূর্তিটা এখানে, এটা হচ্ছে আমাদের কলকাতা ময়দানের ছোট ভাই গান্ধী ময়দান, এটা হচ্ছে ব্যাপার। এখানে ছেলে পিলেরা কি সুন্দর স্কেট করছে, ওয়াও নাইস নাইস। ঘুরতে ঘুরতে পুরো রাত হয়ে গেছে এখন হালকার বুদ্ধি। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, বাড়ি থেকে এখন এডিট করতে হবে। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হালকার বুদ্ধি। কোন জায়গাটা ভালো লাগলো একটু কমেন্ট করে জানিও, আর আমার ফোনের কভারটা কেমন লাগলো এটাও কমেন্ট করে জানিও। এলভির কভার কিনেছি, আলাদাই মজা, ঠিক আছে। তো চলো সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। চলো টাটা, বাই বাই, খতম, বাই বাই, টাটা, গুড বাই। ভিডিওটা কেমন হইলো কমেন্ট করে বলে দাও, লাইকটাও সাথে করো, শেয়ারটাও করে দাও, আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করো রে, বগল বাজায় নোটিফিকেশন ঘন্টিটা দাবো রে।